অনেক দিনের মনের একটা সুপ্ত বাসনা ছিল যে বেনারসে এসে বেনারসে এরকম ছোট্ট একটা ডিঙি নিয়ে, এর আগে আমরা অনেক জায়গায় এরকম নৌকা বিহার করেছি, সে নৌকা বিহারের একটা আলাদা উদ্দেশ্য, আলাদা সৌন্দর্য, আলাদা একটা ভালোবাসা ছিল। তবে বেনারসের ঘাটে বসে, এই কাশি ঘাটে বসে, যেখান থেকে স্বর্গের পথ শুরু হচ্ছে, স্বর্গে যাওয়ার পথ, মৃত্যুর পরেই অবশ্য, মৃত্যুর আগে না, সেই পথে দুয়ারে এসে আমরা যখন সেই সুন্দর একটা সানসেট হচ্ছে, তার সঙ্গে আমরা সুন্দর হাওয়া চারিদিকে পাঠিয়ে হচ্ছে, তার সঙ্গে হোলির সময়, সে সব মিলিয়ে এবং প্রচুর পুণ্যার্থী এবং ভ্রমণার্থীতে পুরো একদম পুরো ঘাট একদম ভরে রয়েছে। পিছনে দেখতেই পাচ্ছেন মণিকর্ণিকা ঘাটে যে সৌন্দর্য একটা, সব সময় চিতার আলো জ্বলেই উঠছে, তার সঙ্গে সুন্দর সুন্দর ড্রিম লাইট জ্বলে উঠেছে একদম কাশিঘাটে, সব মিলিয়ে একটা আলাদা রকমের অদ্ভুত পূর্ব একটা সিচুয়েশন বা রোমাঞ্চকর একটা সময় আমরা এই সময় কাটাচ্ছি। দর্শন শ্রী বিশ্বনাথ, শ্রী কাশী, সব কিছু মিলিয়ে আমাদের একটা মনের মধ্যে খুব সুন্দর একটা ভালো অনুভূতি লাগছে। এখান থেকে এখানে আসলে আমার যেটা মেন যেটা মনে হবে যে একটা মনের মধ্যে যেন শান্তি, একটা পিস একটা আপনার কাজ করে, সবসময় একটা ঠাকুর 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 বা কোনো বাজে চিন্তা আপনার মনের মধ্যে দিয়ে সমস্ত বাজে চিন্তা আপনার দূরে সরে গিয়ে শুরু হবে আপনার ভালো পজিটিভ চিন্তাভাবনা এবং মন একদম সবসময় শান্ত ঠাকুর ঠাকুর করে খুব সুন্দর। প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষ জানে, ভারতবর্ষের বিদেশ থেকেও প্রচুর ভ্রমণার্থী এই জায়গাতে আসে এই কাশী বিশ্বনাথের দর্শন, এবং এখানকার পুরনো দিনের যে সমস্ত ঘর শিলালিপি এবং মানুষের যে খাবার দাবার খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ সব মিলিয়ে গঙ্গা আরতি সব মিলিয়ে মানুষের যে একটা এখানে আসার যে প্রবণতা দিন দিন বাড়ছে। প্রচুর কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা এই ভ্রমণার্থী করতে গিয়েছিলাম, নিশ্চয় দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে কাশী বিশ্বনাথ মন্দিরের, সব মিলে একটা খুব সুন্দর একটা ভালো সময় আমরা কাটাচ্ছি। এটা আমার মন বহুদিনের একটা আশা সেটা পূর্ণ হলো। বাংলা সিনেমায় দেখেছিলাম এখানে বেনারসের ঘাটের বহু শুটিং আছে, সেই দেখে কাশী বিশ্বনাথ আসার এবং এই যে সন্ধ্যের সময় সন্ধ্যা দেখার ইচ্ছে হয়েছিল, তো আজকে এলাম, অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। তো আসতে যতটা কষ্ট হয়েছিল তার চেয়ে সেই কষ্ট পুষিয়ে গেল যে সন্ধ্যেবেলা এই গঙ্গা আরতি দেখার এবং এই কাশী বিশ্বনাথে নতুন মণিকর্ণিকা ঘাট এবং নবঘাট পাশাপাশি দর্শন করার সন্ধ্যেবেলা এক অভূতপূর্ণ অনুভূতি। পরের বারে ইচ্ছে আছে ফুল ফ্যামিলি সহ আসার এবং কাশী বিশ্বনাথের চরণে মাথা দেওয়ার।
অপূর্ব পূর্ব একটা সৌন্দর্য এখান থেকে দেখতে পাবে। সবাই তো উপর থেকে নিচের থেকে বিল্ডিংয়ের উপর থেকে দেখছে, কিন্তু গঙ্গার উপরে বসে গঙ্গার উপর দেখার একটা যে সৌভাগ্য, যে মজা, সেই মজাটা আপনাদের সঙ্গে সেটা বলে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু এর জন্য আপনার দিকে আসতে হবে, এসে এখানে সৌন্দর্য বা এখানে গঙ্গারতে দেখতে পাবেন। ইউনিক জিনিস এটা একবারে, যেটা আপনি বেনারসে পাবেন। এখন অন্য অন্য জায়গাও শুরু হয়েছে, হরিদ্বারে বা আমাদের কলকাতাতে শুরু হয়েছে, কিন্তু বেনারসে এসে একটা আলাদা। ব্যাগ যাওয়ার পালা, দেখতেই পাচ্ছেন কি তাড়াহুড়ো করে প্রতিটা নৌকা এখান থেকে ব্যাগ করছে। এখানে যখন আপনারা নৌকায় বসবেন, নৌকার বাইরে কোনোভাবে আপনারা হাত রাখার চেষ্টা করবেন না। হাত রাখলে এত বেশি পরিমাণে এখানে নৌকা আছে, কে কাকে ধাক্কা মারছে, কোন দিক দিয়ে মারছে ওনারা বুঝতেই পারবেন না, অনেকে এরকম হাতে লাগছে, তাই এটা সবসময় মাথায় খেয়াল রাখবেন। আর গঙ্গা আরতি যদি নৌকা থেকে দেখতে চান, অবশ্যই তাড়াতাড়ি একটু সন্ধে নামার আগে সামনে চলে আসবেন, তাহলে ওখান থেকে দেখতে পাবেন। আর মোটামুটি খারাপ না, খুব সুন্দর লাগছে, চারদিকে পরিবেশটা বেশ একটা মোহময় একটা পরিবেশ, একটা ঠাকুর ঠাকুর ভাব মনের মধ্যে থাকবে, সব মিলিয়ে যেন একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম এবং সুন্দর একটা দিন কাটালাম আমরা বেনারসের বুকে আজকে গঙ্গা নদীর ওপরে। দেখতেই পাচ্ছেন কত পরিমাণ গোটা, যেন একদম মনে হবে যে বেনারসের নৌকা এই মুহূর্তে গঙ্গার ঘাটের মধ্যে চলে এসেছে, এসে সবাই এখান থেকে বসে বসে এখানের যে গঙ্গা নদী, সে গঙ্গা নদী কত পরিমাণে, মানে হাজার হাজার নৌকা এবং সবাই নৌকায় বসেই দেখছে। এখন ট্রেন্ড চলছে যে নৌকায় বসে গঙ্গা নদী দেখা, উপরে বসে দেখবো, যে এখন নৌকায় বসে দেখার